ধনী হওয়ার কোনো আমল আছে কি না? আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কারা কারা কি ধনী হতে চান না? মিডের ভাইরা, ওমা কেউ দেখে হাত উঠায় না, মানে সবাই ধনী হতে চায়। কিন্তু সবার আগে মনে রাখতে হবে ধনী আসলে কি, ধনী এবং গরিবের মধ্যে মাল ফারকু বাইনাল, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি। ধনী কিন্তু মন থেকেও ধনী হতে পারে, আবার এটা কিন্তু মন থেকে ধনী নয়, মনের মধ্যে গরিব, বাইরে পয়সা, এরকম আছে না? নাই, আছে না? আছে। এখন ব্যাপারটা হচ্ছে ধনী এবং গরিব এ দুটো বিষয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি আজকে কি করবেন, আমার মিডিয়া কর্মীরা আজকে কি খেয়েছে, একটু পরে কি খাবে, কখন কি ঘটবে, মুসল্লিরা কখন কি করবেন, এভরি সিঙ্গেল ম্যাটার ইজ রিটার্ন বাই অল মাইটি, সব আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে যায়। এখন এই ধনী হওয়ার সহজ আমল কি, আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। আমার বিশ্বনবীর কাছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, তিনি কি গরিব ছিলেন নাকি কি ধনী ছিলেন বলুন? ধনী ছিলেন, তিনি অত্যন্ত ধনী ছিলেন। আজকালকার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর চাইতে তৎকালীন সময় বিশ্বজাহানের আমার সেই বিশ্বনবীর তৃতীয় খলিফা এবং তার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লেভেলের ধনী ছিলেন। একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, অ নবী, আমার তো আমল সঠিকভাবে করতে পারি না। বিশ্বনবী বললেন, কেন, কি হয়েছে? তিনি বললেন, ও নবী, আমার এত পরিমাণ সম্পদ বেড়ে গেছে, আমি সঠিক সময়ে সঠিকভাবে ইবাদত করতে পারি না। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন গরিব করে দেয়। কি করে দেয়? গরিব করে দেয়। কিন্তু পৃথিবীর কোনো ব্যক্তি কি কারো কাছে বলে যে আমি গরিব হতে চাই, আপনি একটু দোয়া করেন? বিশ্বনবী বললেন, ঘটনা কি, কেন গরিব হতে চাও? বললো, ইবাদত আরও বাড়াতে চাই, এত সম্পদ দরকার নাই। বিশ্বনবী বললেন, ও উসমান, তুমি যেহেতু গরিব হতে চাও, তোমাকে আমি একটা পরীক্ষা দিয়ে দেই, তোমাকে একটা কাজ দিয়ে দেই, এটা মনোযোগ দিয়ে করবা। সাইয়েদানা উসমান বললেন, ও নবী, আপনি আমাকে বলুন, আমি সাথে সাথে ওই কাজটা শুরু করে দিব। বিশ্বনবী বললেন, তুমি যখন খাবার খাবা, গাধার পিঠে, উটের পিঠে চড়ে খাবা, ঘোড়ার পিঠে চড়ে খাবা, এখন থেকে খাবার আর বসে বসে নির্দিষ্ট জায়গায় ঘরের মধ্যে খাবার দরকার নাই, তুমি এখন থেকে ওটা উটের পিঠে এবং গাধা বা ঘোড়ার পিঠে চড়ে চড়ে খাবা। ট্রিটমেন্ট দিয়ে দিল। সাইয়েদান ওসমান ঠিক সেভাবে করতে লাগলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ছিলেন, আপনি শুনলে অবাক হবেন, তাবুকের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 30,000 সৈন্যের খাবার এবং ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ, 30,000 সৈন্য, এটা কিন্তু চারটিখানি কথা নয়, তাদের ঘোড়া, অস্ত্র, শস্ত্র, খাবার, পুরো তাবুকের যুদ্ধে এত ধনী ছিলেন। সেই তিনি এসে যখন বিশ্বনবীকে বললেন, তখন আমার নবী বললেন, ঘোড়ার পিঠে চড়ে চড়ে খাবার খাবে। সাইয়েদানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুদিন পর বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি তো আমাকে একটা ট্রিটমেন্ট দিয়েছেন, আপনি তো আমাকে একটা কাজ দিয়েছেন, আমি সেই কাজটা করেছি। কিন্তু নবী, আশ্চর্যের ঘটনা, আপনি যেদিন থেকে আমাকে কাজটা দিয়েছেন, তার পরের দিন থেকে আমার রব্বুল আলামিন আমার সম্পদ এত বেশি বাড়িয়ে দিয়েছে, এখন বর্তমান সময়ে আমার সম্পদ কতটুকু আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ, আমার সম্পদ এত পরিমাণ বেড়ে গেছে। বিশ্বনবী বললেন, ওসমান, আমি যে তোমার বলছিলাম, খাইছিলা ঠিক মতো? জিনবী খেয়েছে। কীভাবে খেয়েছো বলো? বলল, নবী, আমি যখন ঘোড়ার পিঠে চড়ে খেতাম, খাবার খেতে গিয়ে হঠাৎ করে হাত থেকে কিংবা মুখের ভিতর থেকে খেজুরের বিচির সাথে একটু লেগে থাকা সামান্য খেজুর পড়ে যেত। নবী, হে, আমি ঘোড়াটা থামিয়ে দিতাম, নিচে নামতাম, ওই ধুলিকোনা থেকে এটা উঠিয়ে ধৌত করে আমি আবার খেয়ে নিতাম। পুরন সুবহানাল্লাহ, খেয়াল করেছেন কি ইমান? তিনি বললেন, এটা যদি হয় তাহলে কোশ্চিন কালো তোমার সম্পদ কমবে না, তোমার সম্পদ বাড়তেই থাকবে। সো ধনী হওয়ার সহজ আমল দুটো, কোনো দোয়া করতে হবে না স্পেশালি, এই দুটো কাজ করলেই হবে। এক নম্বর হচ্ছে, আপনি খাওয়ার শেষে বা যে কোনো কাজের শেষে, যে কোনো কাজ সমাপ্ত হওয়ার পরে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। তারপর আপনাকে যেটা করতে হবে, কোনো অপচয় করবেন না, একটি টাকা অপচয় করা যাবে না, কারণ অপচয়কারী শয়তানের কি হয়? ভাই হয়। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের যেহেতু ভাই হয়, অন্তত আমরা মুসলমান হিসেবে এই কাজটি করা যাবে না। তাহলে দোয়া কোনটা কি বললাম? দোয়া একটাই, সেটা হচ্ছে যে আপনার যে কোনো কাজের শেষে সাকসেস হোক কিংবা না হোক, পড়বেন আলহামদুলিল্লাহ, কারণ আমার আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য বরাদ্দ ছিল। আর অবশ্যই অপচয় করবেন না, তবে
একটা দোয়া হয়তো শিখাতে পারি যেটা বিশ্বনবী তিনি পড়তে বলেছেন, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। পড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই ধনী হওয়ার আমলের যে বিষয়টি মাথায় রেখে আল্লাহ যা দিবেন তার উপর শতভাগ তাওয়াক্কুল করে আমরা যেন এগিয়ে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।